আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আলু ছাড়াই তৈরি করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইটি বানাতে হয়। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার যখন পানিটা গরম হয়ে আসবে, এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু আমি কাঁচা সুজি নিয়েছি। এবার চামচের সাহায্যে নেড়ে তারপর আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি সামান্য ঠান্ডা করে নিব। যখন হালকা গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম হবে ডোটা। এখন আমি একটা পিরার উপরে একটা পলিথিন নিয়েছি, পরিষ্কার পলিথিন, আর সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন ডোটা দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। তার উপর আবারও আমি আরেকটি পরিষ্কার পলিথিন দিয়েছি। এবার একটি বেলুনের সাহায্যে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি, আর রুটিটা অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ মোটা থাকতে হবে। তো দেখুন আমার এই রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন একটি কাটারের সাহায্যে চারদিকের অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এই অংশটা দিয়ে আপনি পরবর্তীতে আবারও রুটি বানিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। তো আমি চারদিকেই এইভাবে কেটে নিয়েছি, আর দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমার কাটা হয়ে গেছে, আর এটার পুরুত্বটা ঠিক এই রকম হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াইতে প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর 1-1 করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে হবে। তো দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর মজার হয়, বাচ্চাদের তো খুবই পছন্দ হয়। তো দেখুন যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। তো একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। দেখলেন তো কতটা সহজে আলু ছাড়াই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা সম্ভব। এটা খেতে কিন্তু আলুটার চাইতেও আরও বেশি মজার। বাসায় একবার হলেও এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করুন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে, আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।